তো এগুলো হচ্ছে বিয়ের শাড়ি। তো এটা হচ্ছে বেনারসি শাড়ি। শাড়িটা কেমন লাগছে সেটা বলুন, যে শাড়িটা কেমন লাগছে। আজকে বিয়ের জন্য প্রচুর শাড়ি নিয়ে বসেছি, এগুলো সব দেখুন কত শাড়ি এখানে, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর শাড়ি। এগুলো কিন্তু সব বিয়ের শাড়ি, আর এটা হচ্ছে রিসেপশনের শাড়ি। তো আমি এতক্ষণ ধরে বিয়ের শাড়ি রিসেপশনের শাড়ি কার জন্য বলছিলাম, তো এগুলো হচ্ছে আমার বান্ধবীর শাড়ি। তো ওর বিয়ে আছে সামনে খুব তাড়াতাড়ি, আমার কাছে প্রচুর শাড়ি আছে খুব সুন্দর সুন্দর, তা ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে বেনারসি শাড়ি, প্রথমে বেনারসিটা দেখাই। তো এখানে ফলস পার পিকো হবে, আর এখানে ব্লাউজ কাটাবে। ব্লাউজ পিসগুলো এর থেকে আমি আলাদা করে নিয়েছি, তো সেগুলো আমার মেইন চ্যানেলে আমি আপলোড করব, ব্লাউজ কাটিংটা স্টিচিংটা। আর এখানে আমি ফলস পার বসিয়েছি আর পিকো করেছি। তো শাড়িটা একটুখানি দেখুন যে এটা কত সুন্দর শাড়িটা। তো এই হচ্ছে পুরো বেনারসিটা, দাঁড়ান আমি খুলে ভালো করে দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা শাড়িটা। তো এটা আমার বান্ধবীকে পরলেও খুব ভালো লাগবে, আমি দেখাবো এটা পরে, দেখাবো যে কেমন দেখাচ্ছে, খুব তাড়াতাড়ি বিয়ে আছে। তো এটা হচ্ছে বেনারসি শাড়িটা, যে পুরো অল বডিতে কাজ আছে, খুবই সুন্দর। এটা গেলে এক নম্বর শাড়ি। আর এই একটা শাড়ি দেখুন, এটা হচ্ছে কাতান বেনারসি। তো এই শাড়িটা একটুখানি দেখুন, এটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এটাও লালের ওপর থেকে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে না দেখতে। এটা লাল আর আকাশি কালার সাথে কম্বিনেশন দিয়েছে এইরকম, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এটাও পুরো অল বডিতে কাজ করা আছে, এটারও ব্লাউজ পিস হবে, পিকো আছে, ফলস পার আছে। পিকো ফলস পার আমি করে নিয়েছি, আর ব্লাউজ পিসগুলো কেটে আলাদা করে রেখেছি, এগুলো সব মেইন চ্যানেলে আমি আপলোড করে দেবো কাটিং স্টিচিং। তো এটাকেও সরিয়ে দিচ্ছি। এখানে দুটো এমনি শাড়ি আছে, বিয়েরই শাড়ি, কিন্তু এটা এমনি শাড়ি আছে। তো মেইন এখানে এই শাড়িটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইটা হচ্ছে রিসেপশনের শাড়ি, এটারও কিন্তু আমি ফলস পার পিকো করে দিয়েছি, আর এটা নিচে আসবে ওর জন্য আমি এটা প্যাক করে রেখেছি। এখানে শাড়িটা আমি একটু খুলে দেখাই, দাঁড়া শাড়িটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এর কাজটা দেখুন, পুরো একটা ভরা কাজ, ভীষণই ভালো লাগছে দেখতে। আর এখানে এই ছোট 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 বুটির কাজ আছে পুরো অল বডিতে, আর নিডিল থেকে এইরকম ভাবে বড় বড় বুটির কাজ দিয়েছে। একটা ছোট ছোট বুটি দিয়েছে হাফ পোর্শন, আর হাফ পোর্শনে এইরকম বড় বড় বুটির কাজ দিয়েছে। আর এগুলো সব ব্লাউজ গুলো আমি একটু দেখাই, দাঁড়া। আর এই হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে এইটার ব্লাউজ পিস, মানে এটা হচ্ছে রিসেপশনের ব্লাউজ পিসটা আমি কেটে নিয়েছি। এগুলো সব কাটিং হবে, প্রিন্সেস কাট ব্লাউজ হবে, আর এগুলো আমি মেইন চ্যানেলে আপলোড করব। আর যারা একদম নতুন আমার এই ভিডিওটা দেখছেন এই চ্যানেলে এসে, তো আমার আরও একটা চ্যানেল আছে যেখানে আমি কাটিং রিলেটেড ভিডিও আপলোড করি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা দেখতে চান ব্লাউজ কাটিং, তো সমস্তটা দেখতে পারবেন, আপনারা গিয়ে অবশ্যই ডেসক্রিপশনে চেক করে নেবেন। আর এটা হচ্ছে বেনারসি শাড়িটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো আপনাদের এই শাড়িগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, তো শাড়িগুলোকে আমি পাট করে রেখে দিলাম, দেওয়ার পরে এবারে যাবে একটু রাস্তা। তো আমাদের দরকার আছে হচ্ছে ওপরের ঘর হয়েছে, তো তার জন্য হচ্ছে দরজা কিনতে হবে। তো শাড়িগুলোকে আমি সাইড করে সরিয়ে রাখলাম, এবারে যাবো রাস্তাতে। তো বাড়িতে চলে এসেছি, আর এখানে নিয়ে এসেছি চাউমিন। তো আমি তো চাউমিন খাবো, আর এখানে চপ আছে, চপ আমি খাই না, এটা হচ্ছে আমার বাবার আর মার জন্য। তো আমি খাবো চাউমিন, আমি আর দাদা চাউমিন খাবো। তুই খাবি আবার? না তুই খা, আমি খাবো না। রোগা তো কি হয়েছে, আমি খাই কিন্তু ঠিক, এই এক প্লেট চাউমিন তো ও আনলো, ওকে দেবো না, তাই জন্য জিজ্ঞাসা করলাম, ফর্মালিটির জন্য, আদার্স কিছু না, যদি না বলে আমি কিন্তু খেয়ে নেবো। কত নিয়েছে আপনি? 40। এটার টেস্ট আমি একটু বলি কেমন আছে। খুবই ভালো হয়েছে, তো পুরোটা আমি খেয়ে নেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগেছে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা।